এটা তো পরিবর্তন নয়, এটা হচ্ছে অপপরিবর্তন। সেই অপপরিবর্তনকে রুখতে হবে। এদেশের মানুষের মনের মূল্যবোধ, জীবনের যে মূল্যবোধ, সেগুলো ফিরিয়ে আনতে হবে। এটাই আছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটা যে খুব সহজে হবে আশা করা যে আমরা ক্ষমতায় চলে যাব, ক্ষমতা উপভোগ করব, আবার নতুন করে হয়তো সমস্যার সৃষ্টি হবে, সেই গতানুগতিক চিন্তা থেকে বিরোধী দল আছে বিএনপি তথা আমাদের সমমনা যে দলগুলো আছে, আমি বলবো সবাইকে বেরিয়ে আসতে হবে। এটা স্পষ্ট ভাষায় জনগণকে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে যে আজকের আন্দোলন ক্ষমতার জন্য নয়, আজকের আন্দোলন মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। এবং সত্যিকার অর্থে জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার সর্বপ্রথম, পাশাপাশি তাদের অর্থনৈতিক অধিকার, পাশাপাশি তাদের সাম্যের অধিকার, পাশাপাশি তাদের একটি সুস্থ জীবন যাপনের অধিকার, এই সব অধিকার জনগণকে ফিরিয়ে দেবার জন্যে আজকে বিএনপি সহ সমমনা সব বিরোধী দলগুলো রাজপথে এসেছে। আমাদের এই অঙ্গীকার সরকারকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে হবে যে ধোকাবাজি দিয়ে এবার সরকার পার পাবে। আমরা দেখেছি, আমি খোলাখুলি কথা বলি, আপনারা জানেন মান্য সাহেব ছিলেন, আমরা 2018 সালে আমরা সরকারের সঙ্গে বসে আমরা এটাকে ডায়ালগ বলেন আপনারা, সেই ডায়ালগ আমরা করেছিলাম। সেখানে সর্বোচ্চ পর্যায়ে সরকার থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, যখন বিভিন্ন আলোচনা হচ্ছিল, বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছিল, তখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনারা আসুন দেখুন আমি আপনাদের একটি নিরপেক্ষ সুষ্ঠু চমৎকার নির্বাচন উপহার দেব। কি মান্না সাহেব বলেন নাই, আপনি উপস্থিত ছিলেন সেখানে, আমরা আস্থা রেখেছিলাম। আমাদের মহাসচিবকে বলা হয়েছিল, মন্ত্রী বলেছিলেন যে এই মিথ্যা মামলার যে ঢেউ, এই ঢেউ পেরিয়ে আমরা কিভাবে সুষ্ঠু নির্বাচন করব, আপনি সমস্ত মিথ্যা মামলার তালিকা নিয়ে আসুন আমি সব মামলা বাতিল করে দেব। আমাদের মহাসচিব বস্তা ভর্তি করে হাজার হাজার মামলার তালিকা নিয়ে উপস্থাপন করেছিল। আমি আজকে 5 বছর পরে প্রশ্ন করতে চাই, তার একটি মামলাও কি বাতিল করা হয়েছিল? তাহলে কিভাবে, এবং যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আশ্বাস দেওয়া হয়েছিল, যেদিন 2018 সালে নির্বাচনী প্রচারণার প্রথম দিন শুরু হলো, সেই দিন আপনাদের মনে আছে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে নেতাদের উপর থেকে, আমার উপরে